আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো একজন কুমারী মেয়ে এক যুবকের ঘরে আশ্রয় নেওয়ার ফলে শয়তান যেভাবে যুবকের মনে কুবাসনা দিতে থাকে সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। একজন কুমারী মেয়ে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। সে প্রতিদিন তার বান্ধবীদের সাথে সেই মাদ্রাসায় যেত এবং ক্লাস শেষ করে সময় মতো বাড়ি ফিরে আসত। কিন্তু একদিন সেই মেয়েটি তার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পথ ভুলে যায়। পথভ্রষ্ট হয়ে সে কি করবে ভেবে পাচ্ছিল না। তাই সে একটি ঘরে গিয়ে করাঘাত করলে একজন 20 বছর বয়সের যুবক বেরিয়ে আসলো। অতঃপর মেয়েটি বলল, আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, প্রতিমধ্যে আমার সঙ্গীদের হারিয়ে পথ ভুলে এখানে এসেছি, তাই আমাকে পথ দেখিয়ে দিলে কৃতার্থ হব। মেয়েটির কাছে বিস্তারিত ঘটনা শুনে যুবকটি বলল, আপনার গন্তব্য এখানে থেকে অনেক দূরে, কেননা আপনি একেবারে পরিত্যক্ত এলাকায় এসেছেন, তাই আজকের এই সময়ে বাড়ি পৌঁছানো আপনার জন্য সম্ভব হবে না। আপনি বরং এখানে রাত্রি যাপন করেন, আগামীকাল আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। ফলে অগত্যা মেয়েটি সে যুবকের কাছে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল। ঘরে যুবক একা। যুবক মেয়েটিকে বলল, আপনি আমার বিছানায় ঘুমান, আমি ঘরের অপর প্রান্তে মাটিতে ঘুমাবো। তাই মেয়েটি একটা চাদর দিয়ে বিছানা থেকে ঘরের বাকি অংশ পর্দা করল। মেয়েটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পুরো শরীর আবৃত করে বিছানায় শুয়ে পড়ল, শুধু চোখ দুটি খোলা রাখল যুবকের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য। মেয়েটি দেখল যুবকটি মোমবাতি জ্বালিয়ে একটি বই পড়ছে। হঠাৎ বইটি বন্ধ করে দিল এবং নিজের একটি আঙ্গুল মোমবাতির আগুনে প্রায় 5 মিনিট ধরে রাখল। এভাবে তার সব আঙ্গুলি পোড়াচ্ছিল। এটা দেখে মেয়েটি আরও বেশি ভীত বিহ্বল হয়ে পড়ল। যুবকটি কোনো জিনের কবলে পড়ল কিনা এই সংশয়ে মেয়েটির কান্না চলে আসল, কিন্তু তার আক্রমণের ভয়ে জোরে কাঁদতে পারছে না। এভাবে উভয়েরই বিনিদ্র রজনী কেটে গেল। অতঃপর সকালে যুবকটি মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিল। মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারের কাছে তার রাতের সব ঘটনা খুলে বলল, কিন্তু তার বাবা ঘটনাটি বিশ্বাস করতে পারছিল না। ফলে তিনি পথিক বেশে যুবকের বাসায় এসে রাস্তা ভুলে যাওয়ার কথা বলে সাহায্য চাইলেন। অতঃপর তিনি দেখলেন সত্যি যুবকটির হাতের আঙ্গুলগুলো বাঁধা ছিল। তিনি এগুলি পুড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে যুবক জবাবে বলল, গতরাতে আমার বাড়িতে এক সুন্দরী মেয়ে আশ্রয় নিয়েছিল, একই ঘরে মেয়েটি আমার বিছানায় ঘুমানোর পর শয়তান আমার মনে কুমন্ত্রণা দিতে থাকে, ফলে পাপের পরিণাম জাহান্নামের শাস্তির বিষয়টি অন্তরে স্মরণ রাখতে আগুনে আঙ্গুল পুড়িয়েছি। আল্লাহর কসম, শয়তানের কুমন্ত্রণাটি যেন আগুনে আঙ্গুল পুড়ানোর চেয়েও শক্তিশালী ছিল। আল্লাহ শেষ পর্যন্ত আমাকে সাহায্য করেছেন। ঘটনা শুনে মেয়ের বাবা তার বাড়িতে যুবককে আমন্ত্রণ জানালেন। যুবকের সততায় মুগ্ধ হয়ে তার ওই সুন্দরী মেয়েকে যুবকের সাথে বিবাহ দিলেন। ফলে আল্লাহর ভয়ে এক রাত্রের উপভোগ বিসর্জন দেওয়ায় আল্লাহতালা বিনিময়ে তার পুরো জীবন উপভোগ দ্বারা ভরে দিলেন। সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু পরিত্যাগ করলে আল্লাহতালা বিনিময়ে তার চেয়ে উৎকৃষ্টতর জিনিস দান করেন। আমিন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই শিক্ষণীয় ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।